কেন ভারত সরকার মুসলমানদের ইবাদত নিষিদ্ধ করেছে? আফগানিস্তানের পূর্ব অঞ্চলে 55 আইএস সদস্য আত্মসমর্পণ করেছে। রাশিয়া বাহিনীর গোপন অস্ত্র ফাঁস করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র, পুতিনের জন্য বিপদ। পারমাণবিক হুমকিকে অতিরঞ্জিত করে যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানিয়েছে চীন। আর্টিলারি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, ভয়ের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, আমি নূরুন্নবী ইসলাম নীরব, আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। কেন ভারত সরকার মুসলমানদের ইবাদত নিষিদ্ধ করেছে? প্রতিটি দেশেই সংখ্যাগরিষ্ঠ ধর্ম রয়েছে, যেমন ইন্দোনেশিয়ার জনগণ বেশিরভাগই মুসলমান, তাই রাষ্ট্রপতির কাছ থেকে শুরু করে রাষ্ট্রীয় কর্মকর্তারা অনেকের নেতৃত্বে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ইত্যাদির মতো সংখ্যালঘুরা ইন্দোনেশিয়ার বৈচিত্র্যের অংশ। ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা খুবই শক্তিশালী, কিন্তু কখনও কখনও দায়িত্বজ্ঞানহীন লোকেরা সহনশীলতা এবং বৈচিত্র্য ভেঙে দেয়। ভারত একটি সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মের দেশ, যদিও সেখানে ইসলাম ইত্যাদি ধর্ম রয়েছে। যাই হোক, ভারতে মুসলমানরা প্রায়ই সরকারি নীতির কারণে বৈষম্যের শিকার। ভারতের দক্ষিণপন্থী হিন্দু ধর্মীয় গোষ্ঠী মুসলমানদের প্রার্থনা নিষিদ্ধ করেছে। প্রকৃতপক্ষে তারা বড় তাঁবু তৈরি করেছে এবং স্বাচ্ছন্দ্যে তাদের পূজা পরিচালনা করতে পারে। এর জন্য সত্যিই একটি বৈষম্যহীন সরকারি নীতি প্রয়োজন। মসজিদের মতো একই জমিতে রয়েছে যেখানে সাধারণত জুমার নামাজ আদায় করা হয়, সেটিও নিষিদ্ধ করেছে ভারত সরকার। হিন্দু গোষ্ঠী এবং স্থানীয় বাসিন্দাদের এক সপ্তাহব্যাপী প্রচারণার পর পুলিশ এই পদক্ষেপ নিয়েছে, যা শুক্রবার নামাজে ব্যাহত করা হয়েছে। সাথে লাউডস্পিকার, ধর্মীয় গান বাজানো এবং বিদ্বেষমূলক স্লোগান দেওয়াও নিষিদ্ধ। হিন্দু গোষ্ঠীগুলোর একটি ছাতা গোষ্ঠী বলা হয়, যা যৌথ হিন্দু সংগ্রাম সমিতি এমনকি কর্তৃপক্ষকে একটি আলটিমেটাম জারি করেছে। গুরুগ্রামের একজন বাসিন্দা বলেছেন, আজ আমি নিশ্চিত নই যে আমি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে পারবো কি না। আশেপাশের এমন কোনো মসজিদ নেই যেখানে গিয়ে আমরা জুমার নামাজ আদায় করতে পারি। নিকটতম মসজিদটি প্রায় 4 কিলোমিটার দূরে। তিনি একথা বলতে থাকেন। এদিকে জানিয়ে দিব, আফগানিস্তানের পূর্ব অঞ্চলে 55 আইএস সদস্য আত্মসমর্পণ করেছে। আফগানিস্তানের পূর্ব অঞ্চলে নাঙ্গারহার প্রদেশের 55 আইএস সদস্য আত্মসমর্পণ করেছে। শনিবার তালেবান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালবাদে এক তালেবান গোয়েন্দা কর্মকর্তা জানান, আইএসের সাথে সংশ্লিষ্ট 55 উগ্রবাদী তাদের অস্ত্র সমর্পণ করেছে। ওই কর্মকর্তারা আরও বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের গোয়েন্দা সংস্থার ন্যাশনাল ডিরেক্টর অব সিকিউরিটি প্রধান ডাক্তার বশির শর্তের সাপেক্ষে এসব আইএস সদস্যকে ক্ষমা করেছেন। আফগান উপজাতীয় নেতাদের মধ্যস্থতায় আইএস যোদ্ধা আত্মসমর্পণ করেছে। এর আগে তারা নাঙ্গারহার প্রদেশের কোট, স্পিনঘর ও অচিন জেলার বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছিল। তালেবান কর্তৃপক্ষ গোয়েন্দা প্রধান এক বিবৃতিতে বলেছে, যদি এ সাবেক আইএস সদস্যরা চুক্তি বা শর্ত ভাঙে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আত্মসমর্পণ করা ওই সাবেক আইএস সদস্য তাদের কুকর্মের জন্য অনুতপ্ত। সাবেক আইএস সদস্যদের শপথ করেছে যারা আফগান কর্তৃপক্ষের অনুগত থাকবে। এদিকে জানিয়ে দিব, রাশিয়া বাহিনীর গোপন অস্ত্র ফাঁস করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র, পুতিনের জন্য ভয়াবহ বিপদ। পেন্টাগন রাশিয়া এবং চীনের মতো দেশগুলিকে নিকট পিয়ার প্রতিপক্ষ বা হুমকি হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। যাই হোক, কিছু উদ্ধৃতি প্রযুক্তিতে মস্কো এবং বেজিং নেতৃত্ব দিয়েছে, সক্রিয় দায়িত্ব পরিষেবাতে অস্ত্র পরিবর্তন করেছে, যা মার্কিন সামরিক শিল্প কমপ্লেক্স দ্বারা এখনও গ্রহণ করা হয়নি। রাশিয়ার বেরিফ A50U, রাশিয়ার A15 উড়ন্ত রাডার রিকনেসেন্সার বিমানের গভীরভাবে আধুনিক সংস্করণ, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সামরিক গোয়েন্দা সক্ষমতার কার্যকারিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় স্বার্থের আবেদনকারী মার্ক এপিসকোপোসে বিশ্বাস করেন। ম্যাগাজিন ওয়েবসাইটের জন্য সাম্প্রতিক একটি নিষিদ্ধ এপিসকোপোসে A5U এর মূল বৈশিষ্ট্যগুলিকে তালিকাভুক্ত করেছে, যেমন 300 কিলোমিটার পর্যন্ত স্থল লক্ষ্যবস্তুগুলি ট্র্যাক করার ক্ষমতা এবং 650 কিলোমিটার পর্যন্ত বায়ব্য লক্ষ্যবস্তুতে সমল পরিমাণে আঘাত করা। সিস্টেমটির সাথে প্রায় 300টি স্থল বা 40টি বিমান লক্ষ্য করে ট্র্যাক করতে পারে। এরকম আরও অনেক তথ্য ফাঁস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা পুতিনের জন্য বিপদ হতে পারে বলে মনে করা হচ্ছে। অপরদিকে জানিয়ে দিব, পারমাণবিক হুমকিতে অতিরঞ্জিত করে যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানিয়েছে চীন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক নির্মাণ সমালোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে খবর স্পুটনিকের। এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ চীনের সামরিক উত্তেজনার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং দাবি করেছে যে বেইজিং তার পারমাণবিক শক্তি উচ্চ গতিতে প্রসারিত করছে। প্রতিবেদনে বলা হয়েছে যে তথ্য উপেক্ষা করে এবং কুসংস্কারের পূর্ণ এটি চীনের জাতীয় প্রতিরক্ষা নীতি এবং সামরিক কৌশলকে বিতর্কিত করে। তথাকথিত চীনা সামরিক হুমকি জালিয়াতি করে এবং চীনের পারমাণবিক নির্মাণের জন্য অযৌক্তিকভাবে সমালোচনা করে। মুখপাত্র যোগ করে বলেছেন যে চীন যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিবাদ জানিয়েছে। অপরদিকে জানিয়ে দিব, আর্টিলারি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, ভয়ের মুখে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য আর্টিলারি ফায়ারিং অনুশীলন করছে। রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার পিয়ং এর সর্বশেষ অস্ত্র পরীক্ষা হিসেবে ওয়াশিংটন এর সিউলকে এটির প্রতি তাদের শত্রুতামূলক নীতি ত্যাগ করার জন্য চাপ অব্যাহত রেখেছে। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে শনিবার যান্ত্রিক ইউনিটগুলোর মধ্যে একটি আর্টিলারি ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল যেখানে সিনিয়র সরকারি এবং সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে নেতা কিং জং উনের উল্লেখ করা হয়নি, পরামর্শ দেওয়া হয়েছে যে তিনি প্রশিক্ষণটি পালন করেননি। তিনি গত বছর একই ধরনের আর্টিলারি ফায়ারিং ড্রিল তদাকরি করেছিলেন। এই বছর ড্রিলগুলি তাদের মোবাইল যুদ্ধের ক্ষমতায় যান্ত্রিক ইউনিটগুলোর অগ্রগতি পরিদর্শন করার জন্য এবং উত্তর কোরিয়ার সেনাবাহিনী জুড়ে প্রতিযোগিতামূলক প্রশিক্ষণকে আরও জোরদার করার জন্য ডিজাইন করা হয়েছিল। KCNA একথা জানিয়েছে। সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া পরমাণু সক্ষম অস্ত্র নতুন উন্নত ক্ষেপণাস্ত্রের একটি সিরিজ পরীক্ষা করেছে যা মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া এবং জাপানকে আঘাতমূলক দূরত্বের মধ্যে রাখে। কিছু বিশেষজ্ঞরা বলেছে যে উত্তর কোরিয়া তার প্রতিদ্বন্দ্বীরা একে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে এবং এটির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করতে কাজ করুক। উত্তর কোরিয়ার আর্টিলারি পরীক্ষাগুলি তার ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেয়ে কম মনোযোগ আকর্ষণ করে, বিশেষ করে ব্যালিস্টিক অস্ত্র উৎক্ষেপণ যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব দ্বারা নিষিদ্ধ। তবে দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছে মোতায়েন করা দূরপাল্লার আর্টিলারির টুকরো দক্ষিণের জনবহুল মেট্রোপলিটন অঞ্চল এবং অন্যান্য অঞ্চলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে, বিশেষজ্ঞরা একথা জানিয়েছেন। উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি শেষ করার লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন আলোচনা নিষেধাজ্ঞা নিয়ে ঝগড়ার মধ্যে 2019 সালের শুরুর দিকে ভেঙে পড়ে। মার্কিন কর্মকর্তারা সম্প্রতি কোনো পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় পুনরায় শুরু করার প্রস্তাব দিয়েছেন। উত্তর কোরিয়া বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে পিয়ং যাকে তার বৈরীনীতি বলে এবং ওয়াশিংটন সিউলের মধ্যে নিষেধাজ্ঞা এবং নিয়মিত সামরিক মহড়ার আপাত রেফারেন্স ত্যাগ না করার ততক্ষণ পর্যন্ত আলোচনায় ফিরে আসবে না, খবর প্রকাশ করেছে AP। সেই সাথে উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে চীন ও রাশিয়া। উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে চীন ও রাশিয়া যে উদ্যোগ নিয়েছে তার তীব্র বিরোধিতা করছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা ওয়াশিংটন সেগুলোর পুনরায় বাস্তবায়নে বিশ্বাসী। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, ওয়াশিংটন পিয়ং এর নিরাপত্তা পরিষদের সবগুলো প্রস্তাবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। তবে তিনি একথাও বলেন যে কূটনৈতিক উপায়ে উত্তর কোরিয়া সংকটের অবসান চায় আমেরিকা। নেট প্রাইস এমন সময়ে এ বক্তব্য দিলেন যখন উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্যে চীন ও রাশিয়া সম্প্রতি একটি প্রস্তাবের খসড়া নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে পাঠিয়েছে। গত সোমবার এই খসড়ার বিষয়বস্তু জানতে পেরেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশকে বলেছে উত্তর কোরিয়া বেসামরিক নাগরিকদের জীবন ও জীবিকা মান উন্নয়নের লক্ষ্যে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জোর ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 2006 সাল থেকে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পর্যায়ক্রমে দেশটির নানা খাতকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।